আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক বিডি 19। প্রিয় বন্ধুরা, আমরা সবাই জানি যে ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তবে সেই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড যদি গ্রিন স্ক্রিন অথবা যে কোনো সলিড কালারের হয়ে থাকে। কিন্তু আজকে আমি আপনাদের সাথে এমন একটি দুর্দান্ত টিপস শেয়ার করব, যে টিপসটি অ্যাপ্লাই করলে আপনি যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড সহজেই রিমুভ করে ফেলতে পারবেন অথবা চেঞ্জ করতে পারবেন, ওই ভিডিওর ব্যাকগ্রাউন্ড যেমনই হোক না কেন। বিশ্বাস হচ্ছে না? প্রথমে আমি নিজেও বিশ্বাস করতে পারিনি আসলে কি এটা সম্ভব, যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। কিন্তু আসলেই তা সম্ভব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং এবং অ্যানিমেশন সংক্রান্ত সব ধরনের টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক প্রিয় বন্ধুরা। আজকের ভিডিওটি খুব বেশি এক্সাইটেড হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমরা এমন একটি টিপস অ্যাপ্লাই করব, যে টিপসটি অ্যাপ্লাই করে আপনার যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবো, সেই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড যেমনই হোক না কেন। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এক সেকেন্ডও স্কিপ করবেন না। আর এ ধরনের সব দুর্দান্ত টিপস সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে আপনার জন্য গুরুত্বপূর্ণ কোনো ভিডিও যাতে আপনি মিস না করেন। আর আপনি যদি যে কোনো প্রিমিয়াম সফটওয়্যার একদমই ফ্রিতে ডাউনলোড করতে চান, তাহলে আমাদের ফেসবুক পেজ TagBD19 ভিজিট করতে পারেন। আমরা সেখানে সব ধরনের প্রিমিয়াম সফটওয়্যার একদমই ফ্রিতে প্রোভাইড করে থাকি। ওকে, তো যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আজকে আমরা দুটি সফটওয়্যার সাহায্য নেব, একটি হচ্ছে OBS, একটি হচ্ছে জুম। OBS হচ্ছে একটি ব্রডকাস্ট সফটওয়্যার, যেটার মাধ্যমে আমরা লাইভ স্ট্রিমিংগুলো করে থাকি বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে, যেমন ফেসবুক এবং ইউটিউবে। আর জুম সফটওয়্যারটি সম্পর্কে তো আপনারা সবাই জানেন, যেটা দিয়ে আমরা বিভিন্ন অনলাইন ক্লাস এবং মিটিংগুলো করে থাকি। তো এই দুটি সফটওয়্যার আপনাকে সিম্পলি ইনস্টল করে নিতে হবে আপনার PC-তে। আর যদি ইনস্টল করা থাকে তাহলে তো ভালো কথা, যদি ইনস্টল না করা থাকে তাহলে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দুটি সফটওয়্যারের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে প্রথমে চলে যাবেন OBS সফটওয়্যারটিতে। আপনারা যখন লিঙ্কে প্রবেশ করবেন এবং ক্লিক করবেন তখন OBS এর এই উইন্ডোটা চলে আসবে। এখান থেকে সিম্পলি ডাউনলোড ইনস্টলার এখানে ক্লিক করবেন, ক্লিক করলে OBS সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে এখানে। তো আমরা অলরেডি এখানে ডাউনলোড করে নিয়েছি, আমরা এটাকে ইনস্টল করব। ইনস্টল করার প্রসেসটা একদমই সহজ, OBS-এ আমি জাস্ট ডাবল ক্লিক করবেন, এরপর জাস্ট ইয়েস দিবেন, এরপর নেক্সট, এরপর নেক্সট, এরপর ইনস্টল, তাহলে সহজেই ইনস্টল হয়ে যাবে। এবং জুম ইনস্টলার যে সফটওয়্যারটা সেটারও ইনস্টলিং প্রসেস একদমই সহজ। তবে জুমের মধ্যে আপনাকে ফ্রি রেজিস্ট্রেশন করে নিতে হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি এক্ষুনি। ওকে, আমাদের OBS সফটওয়্যারটি ইনস্টলেশন কমপ্লিট, এরপর আমরা জাস্ট এটাকে ফিনিশ করব। এখন আমরা চলে যাব জুম সফটওয়্যারটিতে। জুম সফটওয়্যারটির লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা লিঙ্কে প্রবেশ করলে ঠিক এই উইন্ডোটা দেখতে পাবেন। এখান থেকে আপনারা প্রথমে সাইন আপ করে নেবেন একদম ফ্রিতে। এখান থেকে সাইন আপে ক্লিক করবেন, এরপর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা লিখবেন, যেমন আমি আমার ইমেল অ্যাড্রেসটা লিখলাম। এরপর এখানে সাইন আপে ক্লিক করবেন, দেন আপনার ইমেলে একটি কনফার্মেশন কোড যাবে, সেখান থেকে আপনারা সিম্পলি ক্লিক করে এটাকে অ্যাক্টিভেট করে নেবেন। ওকে, তো আমরা অলরেডি সাইন আপ করে নিয়েছি, সেজন্য আমরা এখান থেকে সাইন আপ করছি না, আমরা সাইন ইন করব এখন। তো আপনি যখন সাইন আপ করে ফেলবেন, এরপর সাইন ইন করে জুমের মধ্যে প্রবেশ করবেন। আমরা এখানে আমাদের যে ইমেলটা দিয়ে সাইন আপ করেছি সেই ইমেলটা দিলাম এবং পাসওয়ার্ডটা দিলাম, এরপর সাইন ইনে ক্লিক করলাম। ওকে, সাইন ইনে ক্লিক করার পর আপনারা আবারও zoom.us/support/download এখানে চলে যাবেন। এরপর আপনারা এই সফটওয়্যারটিকে ইনস্টল করে নেবেন। এখানে ডাউনলোডে ক্লিক করলে সফটওয়্যারটি সিম্পলি ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনারা এখান থেকে সফটওয়্যারটিকে ইনস্টল করে নেবেন। আর এটার ইনস্টলেশন প্রসেস একদমই সহজ, শুধুমাত্র ডাবল ক্লিক করবেন এবং দুই একটা স্টেপ পরে ইনস্টল হয়ে যাবে। তো আমরা অলরেডি ইনস্টল করে নিয়েছি আমাদের PC-তে। আমরা এখন জুম সফটওয়্যারটি এবং OBS সফটওয়্যারটি ওপেন করব। আমরা এখানে জুম সফটওয়্যারটি ইনস্টল করে নিয়েছি এবং OBS সফটওয়্যারটি ইনস্টল করে নিয়েছি। OBS স্টুডিওতে আমরা চলে গেলাম। তো আমরা এখন এখানে একটি ভিডিও অ্যাড করব, যে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করতে চাচ্ছি। তো এখানে দুটি অপশান আছে, সিন এবং শর্টস। শর্টসে যদি কোনো অপশান থেকে থাকে তাহলে সেটাকে আমরা প্রথমে রিমুভ করে নেব। আমরা শর্টসের মধ্যে মিডিয়া শর্টস এই অপশানটাকে রিমুভ করে নিচ্ছি। এখানে কোনো শর্টস আমরা রাখবো না, আমরা এখানে একটি শর্টস অ্যাড করব এখন। সেজন্য আমরা প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে এখান থেকে আমরা চলে যাব মিডিয়া শর্টসে। এখান থেকে আমরা জাস্ট ওকে দেবো। ওকে দিলে আমাদেরকে মিডিয়া অ্যাড করার যে অপশান সেটা চলে আসবে। এরপর আমরা ব্রাউজে ক্লিক করে যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি সেই ভিডিওটাকে অ্যাড করব। ফর এক্সাম্পল আমরা এই ভিডিওটা নিলাম, আমি জাস্ট ওপেনে ক্লিক করলাম এবং আমরা ভিডিওটাকে বারবার প্লে করতে চাচ্ছি, অর্থাৎ ভিডিওটার ডিউরেশন একদমই কম। তো যেহেতু এটা প্লে হবে, এটা যখন শেষ হয়ে যাবে আবার প্রথম থেকে প্লে হবে, সেজন্য আমি লুপে ক্লিক করলাম, এরপর জাস্ট ওকে দিলাম।
এখন আমাদের ভিডিওটি চলে আসছে আমরা এটাকে একটু পজ করে রাখি এরপর আমরা চলে যাব জুম সফটওয়্যারটিতে আমি জুম সফটওয়্যারটি ওপেন করলাম এরপর এখান থেকে যদি সাইন ইন করতে হয় সেই ক্ষেত্রে সাইন ইন এ ক্লিক করবেন আর যদি সাইন ইন এখানে না আসে সেই ক্ষেত্রে আপনি জয়েন এ মিটিং এ ক্লিক করবেন তো আমি সাইন ইন করে নিচ্ছি আমাদের যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমরা সাইন আপ করেছিলাম সেই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড এখানে বসিয়ে আমরা জাস্ট সাইন ইন এ ক্লিক করলাম এরপর যদি সাইন ইন অপশনটা না আসে প্রথমে আপনার এই উইন্ডোটা চলে আসবে আর যদি সাইন ইন অপশনটা আসে সাইন ইন করার পর এই উইন্ডোটা চলে আসবে এখান থেকে আপনি নিউ মিটিং এ চলে যাবেন এরপর এখান থেকে জয়েন উইথ কম্পিউটার অডিও এটাকে ক্লিক করবেন এরপর আমরা আবার চলে যাব ওবিএস সফটওয়্যারটিতে আমরা ওবিএস এ চলে গেলাম এখান থেকে আমরা এখানে ওবিএস এর মধ্যে ডান পাশে স্টার্ট ভিজুয়াল ক্যামেরা এই অপশনটাকে জাস্ট ক্লিক করবেন তাহলে এই ভিডিওটি জুমের মধ্যে চলে আসবে এই দেখুন চলে আসছে এখন আমরা যেটা করব এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড এখানে রিমুভ করব এবং ওবিএস এর আরেকটি উইন্ডো ওপেন করব সেখানে আমরা ভিডিওটাকে রেকর্ড করব তো সেজন্য আমরা এখান থেকে চলে যাব এখানে নিচে স্টপ ভিডিও যে অপশনটা আছে এখান থেকে ডান পাশে ক্লিক করবেন অ্যারো বাটনে এরপর এখান থেকে চলে যাবেন চুজ ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডস এখানে ক্লিক করবেন এখানে যদি এই অপশনটা আসে ডাউনলোড স্মার্ট ভিজুয়াল ব্যাকগ্রাউন্ড প্যাকেজ এখান থেকে জাস্ট ক্যান্সেল করে দেবেন তো এখানে আমরা একটি ব্যাকগ্রাউন্ড অলরেডি নিয়ে এসেছি এখানে কিছু ডিফল্ট ব্যাকগ্রাউন্ড থাকবে এই ব্যাকগ্রাউন্ডগুলোর মধ্যে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডগুলো অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে তবে সেই ক্ষেত্রে আপনার পিসিতে অবশ্যই ইন্টারনেট কানেকশনটি থাকতে হবে ফর এক্সাম্পল আমরা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডে নিতে চাচ্ছি বিচ ব্যাকগ্রাউন্ডটি আমি ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করলাম এরপর এখানে ডাউনলোড অপশন আসবে এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করব তাহলে ব্যাকগ্রাউন্ডটি এটা একটি ভিডিও ব্যাকগ্রাউন্ড এটা ডাউনলোড হয়ে যাবে এবং ভিডিওর মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে ওকে এই দেখুন ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে এখন আমরা যদি ভিডিওটাকে প্লে করি আমি যদি ওবিএস এর মধ্যে চলে যাই আমি এটাকে একটু বাঁ পাশে রাখলাম এবং ওবিএসটা ওপেন করলাম এখানে আমি ওবিএস এর মধ্যে যদি ভিডিওটাকে প্লে করি এই দেখুন অসাধারণ একটি টিপস যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনি সহজেই রিমুভ করে ফেলতে পারবেন আমি এখান থেকে এই ভিডিওটা ডিলিট করে আমি আরেকটা ভিডিও আনবো ফর এক্সাম্পল আমি এই ভিডিওটাকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি ইয়েস এরপর এখানে প্লাসে ক্লিক করে মিডিয়া সোর্সে চলে গেলাম এরপর ওকে এরপর এখান থেকে আমি ব্রাউজে ক্লিক করে আরেকটা ভিডিও নিয়ে আসবো ফর এক্সাম্পল আমি এখান থেকে এই ভিডিওটা নিয়ে আসবো এটা নিয়ে আসবো এরপর জাস্ট ওকে দিলাম এখন দেখুন অসাধারণ একটি টিপস আমি প্রথমেই বিশ্বাস করতে পারিনি যে আসলে এটা সম্ভব ওবিএস দ্বারা এবং জুম অ্যাপ্লিকেশন দ্বারা এখন আমরা এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম এছাড়া আপনি চাইলে এখানে আপনার ইচ্ছে মতো একটি গ্রিন স্ক্রিন ইউজ করতে পারেন এবং আপনি চাইলে যে কোনো ইমেজকে এখানে নিয়ে আসতে পারেন সেজন্য আপনি এখান থেকে প্লাসে ক্লিক করবেন অ্যাড ইমেজ অর ভিডিও এখান থেকে যদি আমি কোন ইমেজ নিয়ে আসতে চাই সেক্ষেত্রে অ্যাড ইমেজে ক্লিক করবেন এরপর আমি যদি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসতে চাই ফর এক্সাম্পল আমি ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিক করলাম এরপর জাস্ট ওপেনে ক্লিক করলাম তাহলে ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে আসছে এই দেখুন এখানে চলে আসছে এখন আমি চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে মিরর করতে পারি সেজন্য মিরর মাই ভিডিও এখানে ক্লিক করলে ভিডিও সহ ব্যাকগ্রাউন্ড সহ মিরর হয়ে যাবে এই দেখুন আমি যদি এখন প্লে করি এই দেখুন তো আমি এখান থেকে আরেকটা ভিডিও নিয়ে আসবো আমি এটাকে ডিলিট করে দিলাম আমি এখান থেকে প্লাসে ক্লিক করে মিডিয়া সোর্সে চলে গেলাম এরপর আরেকটা ভিডিও নিয়ে আসবো এখান থেকে আমি এই ভিডিওটা নিয়ে আসলাম এরপর জাস্ট লুপে ক্লিক করে ওকে দিলাম যাতে ভিডিওটা বারবার প্লে হয় এই দেখুন আমি চাইলে এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে পারি দেখুন অসাধারণ টিপস আচ্ছা এখানে আমরা আরও কিছু কাস্টমাইজেশন করতে পারি যেমন আমরা যদি চাই এখানে এই ভিডিওটার মধ্যে কোনো ফিল্টার্স ইউজ করতে পারি সেজন্য আমরা এখান থেকে স্টুডিও ইফেক্টে ক্লিক করব তাহলে এখানে অনেকগুলো ফিল্টার চলে আসবে এখান থেকে আপনি যে কোনো ফিল্টার ইউজ করতে পারেন আপনার এখানে ব্রুগুলো চেঞ্জ করতে পারেন দেখুন লোকটার যে ব্রুগুলো সেগুলো চেঞ্জ হচ্ছে বারবার আমি যদি এখানে একটু বড় করে দিই এটাকে এই দেখুন এই দেখুন অসাধারণ ব্রুগুলো চেঞ্জ হয়ে গেলো
এখান থেকে আপনি চাইলে যে কোনো ধারের শেপ ইউজ করতে পারেন দেখুন চিন্তা করা যায় না এই দেখুন এখান থেকে লিফ কালার দিতে পারেন লিপস্টিক ইউজ করতে পারেন এরপর আপনি চাইলে আবার রিসেট করে দিতে পারেন এছাড়াও আপনি চাইলে এখানে আরো কিছু ভিডিও ফিল্টারস আছে সেগুলো ইউজ করতে পারেন সেজন্য এখান থেকে ভিডিও ফিল্টারসে চলে যাবেন এখানে কিছু ভিডিও ফিল্টারস আছে যেগুলো আপনারা ইউজ করতে পারেন এখানে সাবজেক্টের মধ্যে এই দেখুন এখান থেকে ভিডিওর কালারগুলো চেঞ্জ করতে পারেন দেখুন এখানে ভিডিওর মধ্যে যে কালারটা আপনি अप्लाई করতে যাচ্ছেন এখানে কিছু কালার গ্রেডিয়েন্ট রয়েছে সেগুলো আপনি अप्लाई করতে পারেন এরপর আপনি যদি চান যে এখানে কোনো কিছু अप्लाई করবেন না জাস্ট নানে ক্লিক করবেন ওকে এখন আমরা এই ভিডিওটাকে রেকর্ড করব সেজন্য আমরা যে কাজটা করব আমরা এই ভিডিওটাকে এভাবে প্লে থাকা অবস্থায় আমরা OBS এর আরেকটি উইন্ডো ওপেন করব আমি OBS স্টুডিওতে আবার ডাবল ক্লিক করলাম তাহলে সফটওয়্যারটি আবার ওপেন হবে ওপেন হওয়ার আগে এই মেসেজটি আসবে এখান থেকে আপনি জাস্ট লঞ্চ এনিওয়ে এখানে ক্লিক করবেন তাহলে OBS এর আরেকটি উইন্ডো চলে আসবে ওকে এখানে দেখুন এটা আরেকটা উইন্ডো চলে আসছে আমি যদি এগুলোকে একটু নিচে নামিয়ে রাখি ওকে এখানে OBS এর আরেকটা উইন্ডো চলে আসছে এখানে এটা হচ্ছে আগের উইন্ডোটা এটা হচ্ছে আমাদের নতুন উইন্ডোটা ওকে তো এখানে আমি যে কাজটা করব এখানে আমি এখান থেকে মিডিয়াটাকে রিমুভ করে দেব ওকে মিডিয়াটাকে রিমুভ করে এখানে প্লাসে ক্লিক করব এরপর এখান থেকে আমি উইন্ডো ক্যাপচারে চলে যাব উইন্ডো ক্যাপচারে গিয়ে এখান থেকে জাস্ট ওকে ক্লিক করব এরপর এখান থেকে আমরা জুম মিটিং উইন্ডোটা সিলেক্ট করে দেব এরপর এখানে ক্যাপচার মেথড অপশনটা এখান থেকে উইন্ডোজ 10 এই অপশনটা করে দিবেন এরপর এখান থেকে ক্যাপচার কার্সর এই অপশনটাকে আনচেক করে দিবেন জাস্ট এরপর ওকে দিবেন তাহলে এই উইন্ডোটা এখানে চলে আসবে তো এখানে এই উইন্ডোটা ছোট হয়ে আছে আমরা এটাকে ফুল স্ক্রিন করব সেজন্য এখানে উইন্ডো ক্যাপচারের মধ্যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে চলে যাবেন রিসাইজ আউটপুট এখানে ক্লিক করবেন এরপর জাস্ট ওকে দিবেন তাহলে উইন্ডোটা ফুল স্ক্রিন হয়ে যাবে এছাড়াও এখানে নিচে এবং উপরে একটি ব্ল্যাক ক্যাপশন রয়েছে তো আপনি এটাকে জাস্ট ট্রান্সফর্ম করে একটু বড় করে দিবেন যে কোনো ট্রান্সফর্ম মোডে ক্লিক করে জাস্ট ট্রান্সফর্ম করে বড় করে দিবেন যে কোনো দিকে এই দেখুন ওকে এরপর আমরা এই ভিডিওটাকে রেকর্ড করব তো রেকর্ড করার জন্য আপনি এখান থেকে জাস্ট স্টার্ট রেকর্ডিং এখানে ক্লিক করবেন তাহলে ভিডিওটা রেকর্ড হয়ে যাবে ওকে আমরা জাস্ট স্টপ করে দেব স্টপে ক্লিক করলাম এরপর আমরা রেকর্ডিং করা ভিডিওটাকে প্লে করব সেজন্য আমি এখান থেকে ফাইল মেনুতে চলে গেলাম এখান থেকে শো রেকর্ডিং আমাদের ভিডিওটা কোথায় সেভ হয়েছে সেটা আমি এখান থেকে দেখতে পাবো এটা আমাদের ভিডিও ফোল্ডারে সেভ হয়েছে এখান থেকে আমি ভিডিওটাকে একটু প্লে করে দেখি এই দেখুন চলে আসছে এতটা নিখুঁতভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে সেটা আসলে কল্পনা করা যায় না যে জুম সফটওয়্যারটি দিয়ে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড সহজে রিমুভ করতে পারবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং একটি কমেন্টস করবেন আপনারা কি ধরনের ভিডিও পেতে চাচ্ছেন আমাদের কাছ থেকে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ